নমস্কার, আজকে আমি এগ কাটলেট বানাবো। আমি এগ কাটলেট বানাতে আমি দুটো ডিম নিয়েছি গ্রেট করে, দুটো আলু সিদ্ধ নিয়েছি গ্রেট করে, ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, সাদা তেল আছে, বিস্কুটের গুঁড়ো, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা, গুঁড়ো লঙ্কা, নুন আর আদা আর রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি দু চামচ মতো। ওইটাতেই মাখিয়ে নেব, ডিম আর আলু আমি একসঙ্গে মাখিয়ে নেব। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা আমি সব দিয়ে দিলাম। আর আদা রসুন বাটাটা আমি নিয়ে নিলাম। লঙ্কার গুঁড়োটা আমি নেব এক চামচ, আর একটু নিয়ে নিলাম হাফ চামচ মতন। নুন নিয়ে নিলাম এক চামচ, আর অল্প একটু এক ছিটে মতন নিয়ে নিলাম। নিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। এবার এতে আমি একটু কর্নফ্লাওয়ার দেব। এক চামচ বড় চামচে দু চামচ দিয়ে দিলাম। আরেক চামচ দিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে, আমি এটা 5 মিনিট মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। ময়দাটা আমি গুলে নেব, একটু নুন দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। একটু জল দিয়ে দিলাম। আমার ময়দাটা গোলা হয়ে গেছে, এটা আমি এভাবে রেখে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলো তৈরি করে নেবো কাটলেটগুলো। আমি হাতে প্রথমে তেল দিয়ে নিলাম, নিয়ে আমি এগুলো তৈরি করে নেব। তেলগুলো গোল গোল করে তৈরি করে নেব। নিয়ে আমি ময়দার গোলাতে দিয়ে দিলাম। এটা আমি বিস্কুটে দিয়ে দিলাম। আমি এইভাবে এক একে সব তৈরি করে নেব। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। আমার সব কাটলেট গুলো বানানো হয়ে গেছে, আমি এবার তেলে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কাটলেটগুলো দিয়ে দিলাম।
এবার গ্যাসটাকে আমি একটু আস্তে করে দিয়ে দেব। কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলো তুলে নেব। আমার এক কাটলেটটা বানানো হয়ে গেছে, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে।